I wish to invite you to listen to them today with a renewed heart. Those sisters who celebrate the Golden Jubilee, the Lord says, "You are precious in my sight and I love you." যারা স্বর্ণ জুবলি করছেন আমি তাদের যে একই কথাগুলো বলছি, তুমি আমার চোখের চোখে মূল্যবান আর আমি তোমাকে ভালোবাসি। Surely the 50 years of your travels and change. আপনাদের সেই 50 বছরের নিবেদিত জীবনে আমি বিশ্বাস করি, আমি জানি যে আপনাদের জীবনেও সেই বিভিন্ন সমস্যার জল দিয়ে আপনাদের অতিক্রম জীবন অতিক্রম করতে হয়েছে, পরীক্ষার আগুন দিয়ে আপনাদের হাঁটতে হয়েছে। You are never overwhelmed because the Lord has always been with you. Ishwar, by your difficult responsibilities, don't be afraid. যারা আজ সেই প্রথম গিয়েছেন, যিশু তাদের বলছেন, তুমি আমার চোখে মূল্যবান আর আমি তোমাকে ভালোবাসি। By accepting your consecration, the Lord entrusts his mission to you. আজীবন ব্রত করে to serve the little ones who are his dearest. যিশু তাদের ভালোবাসেন, যিশু তোমাদের বলছেন, তোমরা তাদের ভালোবাসো, বিশেষভাবে যারা দরিদ্র যারা দীনতম তুমি তাদের ভালোবাসো, কারণ যিশু তাদের ভালোবাসো। Be sure that in devoting yourself to his love and the service of his church, you will never be alone. মন্ডলীর কাজে নিবৃত হয়ে তুমি বিশ্বাস করো, তোমরা বিশ্বাস করো, কখনোই তোমরা একাকিত্ব বোধ করবে না, একা থাকবে না। He will conform you in his love so that you can persevere in the Lord. যে তার ভালোবাসা দৃঢ় করবেন আর এই মন্ডলীর মান্ডলীর কাজে তুমি তোমরা অবশ্যই টিকে থাকবে। My dear sisters, today we celebrate the solemnity of the Epiphany, the manifestation of the Lord Jesus to the Gentiles. Thank you, Excellency. And now we humbly request His Excellency to give the blessing of the Holy Father to the Jubilee sisters. That was Punopia of Holy Prokiniti, Muhammad Noor Bishop. আমরা তোমায় বিনতি জানাই, তোমার নিত্য প্রেমাশীষে ধন্য হয়ে তোমার অনুপ্রেরণায় যাত্রা শুরু করে 50 ও 25 বছর বিশেষ আশীর্বাদ যাচনা করি।
সর্বশক্তিমান পরমেশ্বর যিনি মানুষের অন্তরে সকল শুভ ইচ্ছা তোমরা আজ যে কত গ্রহণ করেছ তা আজীবন যেন বিশ্বস্ত ভাবে পালন করতে পারো পরমেশ্বর তোমার আশীর্বাদ করুন তোমরা যে কঠিন পথ বেছে নিয়েছ সেই পথে তোমরা নির্ভয়ে ও আনন্দের সঙ্গে এগিয়ে চলো তোমাদের ভক্তিদের সঙ্গে সুখ দুঃখ ভাগ করে নিয়ে অন্যের ক্লান্তি দূর করে দাও পরমেশ্বর তোমার আশীর্বাদ করুন তোমরা ভক্তিপ্রেমের বন্ধনে মিলিত হয়ে সঙ্গ ভক্তিদের সাথে একাত্ম হয়ে ওঠো তোমাদের জীবন আচরণে মুক্ত করে তোলো খ্রিস্টের প্রেমের মহিমা সর্বশক্তিমান ঈশ্বর পিতা অপুত্র অপবিত্রাত্মার আশীর্বাদ করুন খ্রিস্টের শান্তি নিয়ে আমরা প্রস্থান করি শেষ গান গাওয়ার পর আমরা কীর্তন করতে করতে কনভেন্টের দিকে যাব আমাদের উৎসবকালী বন্ধুদের নিয়ে তো যাওয়ার Thank you.
Thank you.